ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই দিনগুলিতে আরেকটি কাজ করা হয়, তা হল ইয়াজিদকে কিভাবে লানত করা যায়, কিভাবে তাকে গালিগালাজ করা যায়, তার কুৎসা রটনা করা যায়, এটি যেন তাদের আরেকটি আবাদত। যেহেতু ইয়াজিদ তার শাসনামলেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত অবশ্যই এটি মর্মান্তিক, বেদনাদায়ক, এটি আমরা কষ্ট পাই, কিন্তু কখনো কষ্ট প্রকাশের সীমা লঙ্ঘন করতে পারি না, তা হতে পারে না। তো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তার শাহাদাতের বিষয়ে প্রত্যক্ষ ইয়াজিদের ভূমিকা ছিল কি না, তার নির্ভরযোগ্য তথ্যে শুধু এতটুকুই বলা যায়, যেহেতু ইয়াজিদের খেলাফতকে হোসেন রাদিয়াল্লাহু আনহু মেনে নেননি, তা বিরোধী ছিলেন, সুতরাং ওই সময়ে ইয়াজিদের বাহিনী হত্যা করেছে, অতএব এটি অটোমেটিকভাবে ইয়াজিদের গায়ে চলে আসে, তার উপরে এ দায় চলে আসে। কিন্তু ইয়াজিদ সরাসরি নির্দেশ দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এমনটি প্রত্যক্ষ কোনো নির্দেশ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। বরং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, তিনি তিনটি প্রস্তাব দিয়েছিলেন তাদেরকে। প্রথম প্রস্তাব হলো, তোমরা আমার ভাই ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে ছেড়ে দাও, যেতে দাও। তিনি এভাবেই বলেছিলেন, আমার ভাই ইয়াজিদ, তার সাথে আমি সাক্ষাৎ করব, তোমরা আমাকে যেতে দাও। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন, তা যদি দিতে না দাও, তাহলে কোথায় কোন এরিয়ায় অমুসলিমদের সাথে যুদ্ধ চলছে সেই এরিয়ায় গিয়ে আমাকে মুসলিমদের বাহিনীতে অংশগ্রহণ করে যুদ্ধ করার সুযোগ করে দাও, যদি তাও রাজি না হও তাহলে আমি যেই মক্কা থেকে এসেছি সেই মক্কায় আমাকে ফিরে যাওয়ার পথ খুলে দাও। কিন্তু সেই সব জালিমেরা নির্মমভাবে কোনো প্রস্তাবই গ্রহণ না করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পর্যায়ে যেতে বাধ্য করেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ইয়াজিদের সময় যেহেতু ঘটেছে, তাই অটোমেটিকভাবে ইয়াজিদের গায়ে সেই দোষ এসে যায়। কিন্তু ইয়াজিদ কে, তাকে কি আমরা লাঘব বর্ষণ করব, এটাই কি আমাদের কাজ হবে? জবাব সময় যেহেতু নেই, সংক্ষিপ্তভাবে বলি, ইয়াজিদ তিনি একজন সাহাবীর ছেলে, তার বাবা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রসিদ্ধ একজন সাহাবি, যেই সাহাবির সন্তান। নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমানের সাথে সাহাবিকে পেয়ে থাকে এবং সেই ইমানের উপরে মৃত্যুবরণ করে তাহলে তিনি তাবেঈ। তো ইয়াজিদ মুসলিম হিসাবেই বাবাকে পেয়েছেন, বাবার কাছে মানুষ হয়েছেন এবং আরো বহু সাহাবিকে পেয়েছেন, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে তিনি তাবেঈর হুকুমে এসে যান। তবে ইয়াজিদের চারিত্রিক বহু রকমের বিভিন্ন রকমের কথা শোনা যায়, যদিও বেশিরভাগই এই শিয়াপন্থীরাই ছড়িয়েছে, কিন্তু এরপরও নিরপেক্ষভাবে খুঁজলেও চারিত্রিক দোষ ত্রুটি যথেষ্ট পাওয়া যায়। সে কারণে আমরা কখনো বলবো না যে তিনি একজন মর্যাদাশীল তাবেঈ ছিলেন, এটা বলতে পারবো না, কিন্তু তাবেই থেকে বাইরে নয়, অবশ্যই তাবেই। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আরো কিছু বর্ণনা নিয়ে এসেছেন, তিনি বলেন যে ইয়াজিদের যেমন এই খারাপ দিকগুলি দোষ ত্রুটিগুলি রয়েছে, ঠিক তেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, সর্বপ্রথম কনস্টান্টিনোপলে যে বাহিনী পরিচালনা করবে, মাগফুরুল্লাহুম, তাদের জন্য ক্ষমা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তো সেই ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় যে সেই ইয়াজিদের মাধ্যমে সেই বাহিনী পরিচালিত হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইয়াজিদের এই ত্রুটিগুলি, তার আচরণগত বা চারিত্রিকগুলি
সেই হাদিসের আলোকে ভবিষ্যৎবাণী হিসাবে সেগুলি ক্ষমারও আশা করা যায়। সর্বোপরি বাদ দিলাম ক্ষমাও হয়নি কিছুই হয়নি, তিনি অপরাধী রয়েছেন, এখন কি আমি তাকে লানত বর্ষণ করব, গালি দেব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত বর্ণনা নিয়েছেন মজমু ফতোয়ায়। তিনি বলছেন, একটি বর্ণনা নিয়ে এসেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে সালেহ তার বাবাকে জিজ্ঞাসা করছেন, হে বাবা, কিছু মানুষ তারা ইয়াজিদকে ভালোবাসে, আপনি কি মন্তব্য করছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে তারা কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আবার জিজ্ঞাসা করলেন, তাহলে যদি ভালো না বাসতে পারে তাহলে বাবা, ইয়া আবাচি ফালিমা দালা তালা আনহু, হে বাবা, তাহলে কেন আপনি ইয়াজিদকে লানত বর্ষণ করেন না, গালি গালাজ করেন না? আপনার কাছ থেকে তো কোনোদিন গালি দিতে শুনিনি। আবার জবাব দিচ্ছেন, ইয়া বুনাইয়া হাল রাআইতা আবাকা ইয়ালানু আহাদা, তুমি কি হে প্রিয় বৎস তোমার বাবাকে পেয়েছো কাউকে লানত বর্ষণ করে গালি দেয়? কারণ এটি কখনো মুসলিমের স্বভাব হতে পারে না যে কাউকে গালি দিবে, লানত বর্ষণ করবে, এটি ভালো স্বভাব নয়। কারণ ইয়াজিদ তার বহু খারাপ দিক রয়েছে মানলাম, কিন্তু সে তো কাফের নয়, কাফের বলতে পারছি না, মুসলিম। তাহলে মুসলিম হলে মুসলিমকে গালি দেওয়াও হলো ফাসেকি কাজ। সিবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া হলো ফাসেকি কাজ। তা আমি ইয়াজিদকে গালি দিয়ে ফাসেক হব, এটা তো হইতে পারে না। দীর্ঘ বর্ণনা সবগুলি নিয়ে আসার পরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রসিদ্ধ ইমামদের যে আকীদা বিশ্বাস ইয়াজিদের ব্যাপারে, তা হলো লা নাখুসুহু বিল মুহাব্বাতি ওয়ালা নালআনুহু, আমরা তাকে বিশেষভাবে, লা নাখুসুহু বিল মুহাব্বা, বিশেষভাবে আমরা তাকে ভালোবাসবো না, ওয়ালা নালআনুহু, এবং তাকে কোনো গালিগালাজ ও কোনো অভিশাপও আমরা দেব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু এই দিনগুলিতে শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে ইয়াজিদকে গালি দেওয়া যেন একটা ইবাদত বলে সমাজে পরিচিত হয়ে গেছে, না এটি কাজ নয়, এটি শিয়াদের কাজ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আসুন আমরা যেন আশুরা মুহররমের বিষয়গুলিকে কেন্দ্র করে শিয়াদের অনুসরণ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সঠিক অবস্থানে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।